हेलो एवरीवन, वेलकम टू डिजिटल पढ़ाशुना एकेडमी। तुम्हारे जादेर जनरल साइंस से प्रस्तुति प्रयोजन रहे छे तादेर के बोलबो अवश्य सब्सक्राइब करे नाओ एवं आगामी सप्ताह थेके तुम्हारे जन्य जनरल साइंस से थियोरी रूप तुम्हरा जे क्लास करानोर कथा बोले छिले सेई क्लास आगामी सप्ताह थेके शुरू होबे। एई सप्ताहे जेमन क्लास चलछे सेई रकम प्रत्येकटा क्लास चलते थाकबे। एछाड़ा तुम्हरा टेलीग्राम चैनेले डिस्क्रिप्शन बक्से देवा लिंकर माध्यमे अवश्य जुक्त हो जाओ। आज के मेन्सुरेशन जो क्लास चल रही से ही क्लस आज के आलोच्य विषय हे वृत्त। आजकल क्लसटाते वृत्त थेके आसा एके बारे रेलवे प्रिभिया इयर कोश्चन पेपर धरे प्रत्येक कोश्चन रखा आज आज के एक पार्ट है और आगामीकाल एक पार्ट थकबे वृत्तर ओपर थे। आशा करछि दुटो क्लासे दसटा दसटा करे कोश्चन रही है कारण क्लासगुलो बड़ो लेंदी हो जाच्छे सेई कारणे दसटा करे कोश्चन रखा हुए छे। तो आशा करछि तोमरा सकले भालो करे बुझे नेबे एवं अंकगुलो निजेराओ पढ़ार चेष्टा करबे। ताहले आर देरी ना करे शुरू करा जाक आजकेर क्लास। देखो आजकेर प्रथम प्रश्न कि रयेछे, एटा एकदम सोजा कोश्चन। आशा करछि तोमरा एर उत्तर निजेरा करते पारबे, ना करते पारले आमी करे दिच्छि सेटा देखे नाओ। বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল আমাদেরকে বলে দিয়েছে এটা, তবে বৃত্তটির ব্যাস নির্ণয় করতে হবে। তাহলে আমাদের আগে জানতে হবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার কি ফর্মুলা আছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার যে ফর্মুলা সেটা হচ্ছে পাই আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। এছাড়া বৃত্তের যদি সার্কামফারেন্স নির্ণয় করতে হয় অর্থাৎ পরিধি নির্ণয় করতে হয় তার ফর্মুলা হচ্ছে টু পাই আর। তো এই দুটো ফর্মুলা সম্বন্ধে আশা করছি তোমরা অবগত আছো, যারা নেই তারা নতুন করে জেনে নাও। তাহলে আমাদেরকে এখানে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে পাই আর স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু 616, এই মানটা বলে দিয়েছে। এখান থেকে আমরা পাই এর মানটা বসিয়ে দিচ্ছি। পাই এর মান আশা করি সকলে জানো 22/7 হয়, ইনটু আর স্কয়ার ইজ ইকুয়াল টু 616। 11 দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে আমরা বসাবো 5, তাহলে আসবার একটা 6 আসবে, 666 এটা আসবে। এদিকে আসছে আমাদের 2। 2 দিয়ে যদি এটাকে কেটে দিই 56কে তাহলে পারে আমাদের যে মানটা আসবে সেটা আসছে 28। তাহলে আর স্কয়ার এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি 28×7। আমরা গুণ করব না, কাজের সুবিধার্থে আর ইজ ইকুয়াল টু আমরা লিখছি রুট ওভার 28কে আমরা লিখতে পারি 4×7×7। তাহলে এবার আমরা কি করব, এখানে 4 আছে মানে একটা 2 বেরোবে রুটের বাইরে, দুটো 7 আছে তার জন্য একটা 7 বেরোবে, তাহলে আমাদের আসছে 14। অর্থাৎ আর ইজ ইকুয়াল টু 14, আর মিন্স ব্যাসার্ধ। আমাদের প্রশ্নে বলেছে ব্যাস নির্ণয় করতে, তো ব্যাস মানে কি হয় 2R হয়, তাহলে 2R ইজ ইকুয়াল টু 2×14, দ্যাট মিন্স আসবে আমাদের 28। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি 28 মিটার। আশা করছি সকলের কাছে বিষয়টা ক্লিয়ার হলো। নেক্সট আমরা চলে যাচ্ছি 2 নম্বর কোশ্চেনে। বলছে একটি বৃত্তের পরিধি 5 সেন্টিমিটার হয় তবে অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে এই অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে, সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে আমাদের পরিধিটা বলে দিয়েছে, সেখান থেকে আমাদের তাহলে কি স্টেপ যেতে হবে, পরিধি থেকে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, তারপর সেটার অর্ধেক করে দিলে আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাবো। তাহলে পরিধি থেকে ক্ষেত্রফলে যেতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, পরিধি থেকে আমাদের প্রথমে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে এবং তারপর তা থেকে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে পরিধি থেকে যদি ব্যাসার্ধ নির্ণয় করতে হয় তাহলে তার জন্য ফর্মুলা কি আছে, 2×π মানে হচ্ছে কত, 22/7, ইন্টু আছে কত আর, সেটা ইজ ইকাল টু 22 সেন্টিমিটার। তো 22 দিয়ে 22 কেটে দিলে থাকে পড়ে 1, তাহলে আমাদের আর ইজ ইকাল টু আসছে কত, 7/2। কি করে আর ইজ ইকাল টু 7/2 এলো এটা আশা করি কাউকে বোঝাতে হবে না, সকলে তোমরা এটা সম্পর্কে অবগত। নেক্সট আমরা চলে আসছি এবার বৃত্তের যে ক্ষেত্রফল সেটা কি হবে, পাই ইন্টু আর স্কোয়ার হয়, আর স্কোয়ার মানে কি আছে 7/2, তার হোল স্কোয়ার হবে। নেক্সট স্টেপে আমরা দেখছি 22/7×7/2×7/2। ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত? 7 7 কেটে গেল, এটা কাটলে পারে আসছে 11, তাহলে দ্যাট মিন্স আমরা পাচ্ছি 77/2। 77/2 এটা কি আসলো, এত সেন্টিমিটার স্কোয়ার আসছে আমাদের এই টোটাল বৃত্তটার ক্ষেত্রফল। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি, ডেসিমেলে লিখি, তাহলে আসছে কত, 38.5
5 সেন্টিমিটার স্কয়ার। কিন্তু আমাদের বলেছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রফলের অর্ধেক বের করতে হবে। অর্থাৎ আমাদের যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে 38.5 ডিভাইডেড বাই 2 করলে যেটা আসবে, তাহলে 38 এর অর্ধেক করলে হয় 19 আর 5 এর অর্ধেক করলে হয় 25, তাহলে এত সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমাদের অপশন ডিতে দেখো রয়েছে 19.25 সেন্টিমিটার স্কয়ার। কিভাবে করলাম বোঝা গেছে। নেক্সট আমরা চলে যাচ্ছি 3 নম্বর কোশ্চেনে। একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং যদি ব্যাসার্ধ 7 সেন্টিমিটার বৃদ্ধি পায় তাহলে পরিধি কতটা বৃদ্ধি পাবে। এটাকে আমি এক্সাম টাইম অ্যাপ্রোচ হিসাবে যদি তোমাদেরকে দেখায়, তাহলে আমাদের ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে 7 সেন্টিমিটার, ঠিক। তাহলে আমরা বলতে পারি 2×22/7 মানে π×7 পরিধি, তাহলে এতটা বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে 7 কেটে দিলে 22×44, এইভাবে আমরা করে দিতে পারবো অঙ্কটা যতটা বৃদ্ধি পেয়েছে সেটা। এবার যদি আমাদেরকে ডিটেলসে একটু দেখো যে কেন আমাদের এই টার্মটা আমরা করলাম, সেটা যদি আমাদের দেখতে হয় তাহলে দেখো আমাদের কিভাবে আসছে। প্রথমে আমাদের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার নর্মাল অবস্থায়, আর পরে 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি যদি বৃদ্ধি পাওয়ার পর হিসাব করি তাহলে সেটা কত হচ্ছে পরিধি, সেটা হচ্ছে 2×π×7 আর 14 তো কত হচ্ছে 21, এটার থেকে বিয়োগ যাবে 2π আর হচ্ছে কত এদিকে 14। এটা এখান থেকে যদি আমরা কমন নিই 2π, তাহলে পড়ে থাকছে 21-14, তাহলে আমাদের কত হচ্ছে 2π×7 হচ্ছে। তাহলে দ্যাট মিনস আমাদের কি গেল বিষয়টা, আমাদের এই জিনিসটাই আসলো এখানে। তাহলে আমরা ডাইরেক্ট একবার এখান থেকেও মানটা বের করে দিতে পারি। আশা করছি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন। যদি একটি বৃত্তের পরিধি 18 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত হবে। তাহলে বৃত্তের পরিধি থেকে বৃত্তর ক্ষেত্রফলে যেতে হবে, তাহলে পরিধি থেকে প্রথমে আমাদেরকে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে পারে 2π×r=18π পাচ্ছি আমরা, দুদিক থেকে পাই পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে r=, আমরা পাচ্ছি 9। এই পর্যন্ত সকলের ক্লিয়ার? তাহলে ক্ষেত্রফল মানে কত, π×r2, তা আর স্কোয়ারের মান কত আছে 9 আছে, 9 স্কোয়ার করলে কত হয় 81π, তাহলে 81π হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 81π হয়ে যাচ্ছে আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার। আশা করছি ক্লিয়ার। নেক্সট আমরা চলে যাচ্ছি 5 নম্বর কোশ্চেনে। বলছে একটি বৃত্তের পরিধি বৃত্তের ব্যাসের থেকে 15 মিটার বেশি হয় তবে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে একটা বৃত্তের পরিধি বলছে বৃত্তটির ব্যাসের থেকে 15 মিটার বেশি হয় তবে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে বৃত্তটির ব্যাসের থেকে কত, 15 মিটার বেশি বলেছে পরিধি। আমরা ধরে নিই যে বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে বৃত্তটির ব্যাস কত হবে 2r, তার থেকে কত 15 মিটার বেশি কি বৃত্তটার পরিধি। বৃত্তর পরিধি মানে হচ্ছে 2πr। এই পর্যন্ত সকলের ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয় আমরা একটু সাইড চেঞ্জ করে সাজিয়ে বিষয়টাকে যদি লিখি তাহলে এইরকম একটা জিনিস পাই। এই লাইনটা লিখতে পারি কিনা সকলে দেখো। তারপরে স্টেপে আমরা 2r কমন নিয়ে এটাকে আমরা লিখলাম 22/7-1=15। 2r=, আমরা এখান থেকে লিখতে পারি কাটাকাটি করলে বিয়োগ করলে পারে 15/7=15। তো 15 ক্যান্সেল হয়ে গেলে r=, আমরা পাচ্ছি 7/2, দ্যাট মিনস হচ্ছে 3.5 এত মিটার, ঠিক আছে। তাহলে আর এর মান আমাদের কত বেরিয়েছে, এটা বের করতে বলেছে ব্যাসার্ধই বের করতে বলেছে বৃত্তটি, তাহলে 3.5 সেন্টিমিটার। সরি এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, এখানে ইউনিট গুলো প্রত্যেকটা মিটারে হবে, সেন্টিমিটার হবে না, ক্লিয়ার। নেক্সট আমরা চলে যাচ্ছি 6 নম্বর কোশ্চেনে। বলছে একটি বৃত্তাকার বাগানের বাইরের দিকে একটি পথ রয়েছে, তাহলে এই ভেতরে যে সার্কেলটা দেখতে পাচ্ছ এই অংশটা, এটা হচ্ছে আমাদের বাগান। এই বাগানের বাইরে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা পথ রয়েছে। এবার যদি পথটির বাইরের এবং ভেতরের পরিধি যথাক্রমে, অর্থাৎ এই বাগানটার পরিধি ভেতর দিকের, যেটা পথের ভেতর দিকের পরিধি মানে বাগানের পরিধি, সেটা বলে দিয়েছে আমাদের এটা, আর বাইরের পরিধি বলে দিয়েছে এটা, তাহলে আমরা
আগে বাগানটার ব্যাসার্ধ নির্ণয় করি কত, তাহলে বাগানের ব্যাসার্ধ যদি নির্ণয় করতে হয় তাহলে 2 ইন্টু পায়ের মান বসিয়ে দিয়ে লিখছি 22/7 ইন্টু R1, এটা হচ্ছে বাগানের ব্যাসার্ধ, সেটা হচ্ছে এটার সঙ্গে সমান। ক্লিয়ার? আর রাস্তা সহ বাগানের যে পরিধি সেটা হচ্ছে 2 ইন্টু 22/7 এটা ইন্টু R2, সেটা হচ্ছে বলেছে 220। তাহলে এখান থেকে 22 আর 2 দিয়ে গুণ করলে 44, 44 কেটে গেল, তাহলে R1 = আমরা পেলাম 7। এদিকে R2 মান যদি বের করি, এদিকে 22 আর এই 22 কেটে গেলে পারে উপরে থাকছে কত, 10, 2 দিয়ে এটাকে কাটলে পারে আসবে 35, সরি 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 এটা আসছে কত, 2 দিয়ে কাটলে 5 আসছে, তাহলে R2 = আমাদের আসছে কত, 7 × 5 = 35। এই পর্যন্ত ক্লিয়ার সকলে? এইবার পথের ক্ষেত্রফল বের করতে গেলে পারে আমরা কি করব, ডাইরেক্ট ফর্মুলা আছে, আমি একটু লিখছি ফর্মুলাটা কিভাবে আসছে। 2π বড় বৃত্তটা অর্থাৎ পথ সহ ক্ষেত্রফল, তাহলে এটা হচ্ছে কি, π R2 তার স্কয়ার মাইনাস π R1 তার স্কয়ার, অর্থাৎ পথ সহ বাগানের ক্ষেত্রফল, তা থেকে বাগানের ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই তাহলেই তো আমরা এই পথের যে ক্ষেত্রফল সেটা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমাদের যেটা কমন যাচ্ছে সেটা পাই, ভেতরে পড়ে রয়েছে R2 মান কত এসেছে 35, তাহলে 35 তার স্কয়ার মাইনাস হচ্ছে 7 স্কয়ার, এটা আছে। পায়ের মান কত বসিয়ে দিলাম 22/7 ইন্টু 35 স্কয়ার করলে হয় 5 × 5 = 25, আর 3 × 5 = 15, 15 = 30, আর 32 এ 2 হাতে আছে 3, 3 × 3 = 9, আর 3 এ হচ্ছে 12, তাহলে এটা আসছে আমাদের 35 স্কয়ার, তা থেকে 49, 7 স্কয়ার এটা বিয়োগ হবে। তো বিয়োগ করতে গেলে পারে আমরা কত পাচ্ছি সেটা একটু দেখা যাক। বিয়োগ করতে গেলে 15 থেকে 9 বাদ দিলে আসবে 6, হাতে আসবে 1, 4 আর 1 = 5, 12 থেকে 5 যদি বাদ যায় তাহলে পারে আসবে আমাদের 7, আর আছে একটা 1 আসলে এখানে 11 আসবে, এটা আসছে 7 দিয়ে যদি এটাকে কাটি 7 × 7 হাতে আসবে 4, 47 এর মধ্যে যাবে 6 বার, তাহলে আসবে 56, 7 × 8 = 56, তো 168 কে 22 দিয়ে যদি গুণ করতে যাই তাহলে 8 × 2 = 16, 6 হাতে আছে 1, 6 × 2 = 12, 13 হাতে আছে 1, 2 × 2 = 3, তাহলে এটা আসছে, অর্থাৎ আমাদের মানটা আশা করছি এই মানটা আসবে, কারণ এই মানটা আসতে পারবে না, কারণ এখানে আমরা যদি একটা এটাই আসবে 2 দিয়ে যদি গুণ করি, এবার যদি আমরা যোগ করি তাহলে 6, 6 × 3 = 9, 3 × 3 = 6, আর এটা আসছে 3, তাহলে আমাদের অ্যান্সার হলো এটা। ক্লিয়ার কিভাবে অঙ্কটা সলভ করলাম, আশা করছি সকলের কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা। নেক্সট আমরা 7 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। একটি ধাতব তার দ্বারা একটি বর্গক্ষেত্র তৈরি করে হলে তার বাহুর দৈর্ঘ্য হয় 44 সেন্টিমিটার। তা মনে করো একটা এরকম তার রয়েছে, সেটার থেকে আমরা কি করেছি এরকম একটা স্কোয়ার তৈরি করেছি, যে স্কোয়ারের একটা বাহুর দৈর্ঘ্য হয়েছে 44 সেন্টিমিটার। ক্লিয়ার? তারপর ওই তারটা দিয়েই আমরা একটা বৃত্ত তৈরি করেছি, এই বৃত্তটা তৈরি করেছি। তাহলে এখানে দুটোর মধ্যে একটা কমন বিষয় আছে, তার দিয়ে যখন একটা বর্গক্ষেত্র তৈরি করছি তখন তারটির দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রের পরিসীমা দুটো ইকুয়াল হবে, এবং যখন বৃত্ত তৈরি করব তখন বৃত্তের পরিধি আর এই বর্গ এই তারটার দৈর্ঘ্য সেটাও সমান হবে। তাহলে সেটা যদি হয় আমাদের বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য 44 সেন্টিমিটার জানি, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, 44 × 4, দ্যাট মিন্স হবে হচ্ছে গুণ করার দরকার নেই, এইটাই রাখলাম কারণ কাটাকাটি করতে সুবিধা হবে। এবার বৃত্তের পরিসীমা বা পরিধি সেটা কত হয়, ফর্মুলা 2πr, এটা = আমরা পাচ্ছি 44 × 4। ক্লিয়ার? তাহলে 2 × 22/7 × R = 44 × 4, এটা দিয়ে এটা যদি কাটা হয় তাহলে আসবে 2, 2 কেটে গেল, তাহলে R = আসছে আমাদের 28, বৃত্তটির ব্যাসার্ধ কত, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 28 সেন্টিমিটার, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কিভাবে করলাম ক্লিয়ার হয়েছে? এরম কিন্তু ছোট ছোট অঙ্কই পরীক্ষায় আসে, আমরা সূত্র জানি না, বুঝতে পারি না, সেই জন্য মনে হয় কঠিন অঙ্ক। নেক্সট আমরা চলে যাচ্ছি 8 নম্বর কোশ্চেন, বলছে একটি 7 মিটার চওড়া বৃত্তাকার পথের ক্ষেত্রফল নির্ণয় করো যা একটি 440 মিটার পরিধি বিশিষ্ট বৃত্তাকার মাঠের চারদিকে অবস্থিত। তাহলে এটা একটা বৃত্তাকার মাঠ যার পরিধি বলে দিয়েছে 440, এত মিটার একটা পরিধি বিশিষ্ট বৃত্তাকার মাঠ, তার চারদিকে একটা রাস্তা রয়েছে,
সেই রাস্তাটা কি, সেই রাস্তাটা বলেছে 7 মিটার চওড়া। তাহলে মাঠের তাহলে ওই রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে রাস্তার সহ ব্যাসার্ধ কত, রাস্তা ছাড়া ব্যাসার্ধ কত, সেটা আগে আমাদের জানতে হবে। তাহলে আগে আমরা ওই যে বৃত্তাকার মাঠটা রয়েছে তার আগে আমরা ব্যাসার্ধটা নির্ণয় করে ফেলি। তাহলে আমাদেরকে এই মানটা বলে দিয়েছে, তাই তো? এটার মান বলে দিয়েছে এটা, কারণ বৃত্তাকার মাঠের পরিধি মানেই তো এটা। সেটা এখান থেকে আমরা 22 কেটে গেলে 44 কেটে যাচ্ছে, তাহলে এটা কাটলে পরে এখানে পড়ে থাকছে আমাদের 10। তাহলে R1 সেটার মান আসছে আমাদের 70। তাহলে R1 যদি 70 হয়, রাস্তাটা যদি 7 মিটার চওড়া হয়, তাহলে রাস্তা সহ ব্যাসার্ধ কত হবে? R2 = 77 হবে। ক্লিয়ার? এবার আমাদের রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে পাই R2² - পাই R1² এখান থেকে আমরা যদি পাই কমন নিয়ে নিই, তাহলে আমরা ভেতরে যে মানটা পাবো, ঠিক আছে, সেটা হচ্ছে 77² - হচ্ছে 70² এখানে আমরা স্কোয়ার করতে যাব না, আমরা এখানে A² - B² তার ফর্মুলায় ফেলে দেবো। ঠিক আছে, A² - B² এর ফর্মুলা ফেললে কি হয়? A² - B² এর ফর্মুলা বলছে A+B × A-B। তাহলে A+B মানে 77 আর 70 যোগ করব, করলে পারে আসবে 147, আর তার সঙ্গে এদের বিয়োগ করব, A-B করব। A-B করলে 77 থেকে 70 বাদ দিলে আসে কত? 7। 7 কেটে গেল আমাদের, এটা গুণ করলে পারে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে 7 × 2 = 14, 8 × 1 = 9, আর 2 × 1 = 2, তাহলে 294। এটা করলে আমাদের বেরিয়ে যাচ্ছে 4, এটা আসছে 3, এটা 9 আর 2 = 11, 2, আর এটা আসছে হাতে 1 মানে 3, 32 34। তাহলে আমাদের অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তা এখন আমরা যদি 77 স্কোয়ার করতে বসি 70 স্কোয়ার করতে বসি, তাহলে আমাদের সময় লাগবে, অ্যাপ্রোচটা স্মার্ট হতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি 9 নম্বর কোশ্চেনে। একটি বৃত্তাকার জমির মেঝে করতে 10 টাকা প্রতি বর্গ মিটার হিসাবে খরচা হয়। এই যে বৃত্তাকার জমি আমরা মেঝে করে দিয়েছি, মেঝে করতে আমাদের 10 টাকা করে প্রতি বর্গ মিটারে আমাদের এই টাকা খরচা হয়েছে, ঠিক আছে? তাহলে 10 টাকা করে প্রতি বর্গ মিটারে যদি অত টাকা খরচা হয়, অর্থাৎ 1 বর্গ মিটার করতে যদি 10 টাকা খরচা হয়, তাহলে 1540 টাকা খরচা হয় কত বর্গ মিটার করতে? তাহলে আমরা কি করব, 1540 কে 10 টাকা দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের আসবে 154 এত বর্গ মিটার। এই পর্যন্ত ক্লিয়ার? অর্থাৎ আমাদের বৃত্তাকার যে অংশটা রয়েছে তার ক্ষেত্রফল আমরা এখান থেকে পেয়ে গেছি। এবার ওই জমিটিকে বেড়া দিতে 6 টাকা হিসাবে কত, বেড়া দেওয়া মানে আমরা পরিধি বরাবর বেড়া দেবো, তাহলে পরিধি কত মিটার সেটা আমরা বের করব। তাহলে পরিধি বের করতে গেলে পারে ক্ষেত্রফল থেকে আগে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে। তা ব্যাসার্ধ বের করতে গেলে পারে 22/7 × R² = 154। 11 দিয়ে যদি কাটতে যায়, 11 × 1 = 11, 4 × 11 = 44, তাহলে এখানে থাকবে 2, 2 দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে আমাদের আসবে 7। তাহলে R² = আমরা যেটা পাচ্ছি 7 × 7, দ্যাট মিনস আমরা লিখতে পারি R = 7। তাহলে আমরা পেলাম ব্যাসার্ধ হচ্ছে 7 মিটার। ব্যাসার্ধ যদি 7 মিটার হয়, তাহলে পরিধি কত হবে? পরিধি হবে 2πr, দ্যাট মিনস হচ্ছে 2 × 22/7 × 7, 7 কেটে গেল, 22 × 2 = 44। এবার 1 মিটার বেড়া দিতে 6 টাকা খরচা হয়, তাহলে 44 মিটার বেড়া দিতে কত খরচা হবে? এটাকে 44 দিয়ে গুণ করে দেবো 44 কে, তাহলে 4×6 = 24, 4 হাতে আছে 2, 4×6 = 24 আর 2 = 64, তাহলে 264 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? নেক্সট আমাদের আজকে লাস্ট কোশ্চেন এবং 10 নম্বর কোশ্চেন চলে এসছে। দেখো 10 নম্বর কোশ্চেন কি আছে। নেক্সট ক্লাসের যে অঙ্কগুলো থাকছে সেগুলো আরো একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক, এই অঙ্কগুলো অনেক সিম্পল অঙ্ক ছিল, নেক্সট ক্লাসে যেটা করাবো সেগুলো আর একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক থাকছে, সবই কিন্তু পরীক্ষায় আসা অঙ্ক। তাহলে এবার দেখো এইটা অঙ্কটা কিভাবে করবো। একটা বৃত্তাকার বলয়ের ভেতর এবং বাইরের পরিসীমা যথাক্রমে 22 সেন্টিমিটার ও 44 সেন্টিমিটার, তাহলে বৃত্তাকার বলয়টি কতখানি চওড়া হবে সেটা আমাদের বলতে বলেছে। ক্লিয়ার? আগে যে অঙ্কটা করিয়ে এলাম পথের ক্ষেত্রফল কত সেটা বের করেছি, তারপরে আমরা একটা দেখেছি যে একটা বৃত্তাকার জমির বাইরে যে পথ রয়েছে সেই পথের ক্ষেত্রফল বের করেছি, এবার আমাদের পথটা কতক্ষণ চওড়া সেটুকু বের করলেই হয়ে যাবে, অর্থাৎ R2 - R1 বের করলে হবে, ক্ষেত্রফল বের করতে হবে না, ঠিক আছে?
তাহলে আমাদের প্রথমে আর ওয়ান আমরা বের করে ফেল দিই, তাহলে বাইশ টু ইন্টু বাইশ বাই এটা ইন্টু আর ওয়ান ইজ ইকাল টু হচ্ছে 22 সেন্টিমিটার, এবং টু ইন্টু বাইশ বাই সাত ইন্টু আর টু সেটা ইজ ইকাল টু হচ্ছে আমাদের 44 সেন্টিমিটার। ক্লিয়ার? তো আমরা এখানে বাইশ বাইশ কেটে দিলাম, তাহলে আর ওয়ান সেটা ইজ ইকাল টু আসছে কত, 7/2। এদিকে 44 কেটে গেল, তাহলে আমাদের 44 44 কেটে গেল, তাহলে আর টু ইজ ইকাল টু আসছে কত, 7। এবার আর টু মাইনাস আর ওয়ান তার মান কত আসছে, 7 - 7/2। যদি মুখে না করতে পারো 7 কমন নিয়ে নাও, 1 - 1/2, তাহলে 7 × 1/2 অর্থাৎ 7 অর্ধেক মানে 3.5, তাহলে আমাদের আসছে 3.5 সেন্টিমিটার। ক্লিয়ার? আশা করছি আজকে যে 10টা অঙ্ক করালাম 10টা অঙ্ক তোমাদের মাথায় ঢুকেছে, এবং এই অঙ্কগুলো আশা করছি তোমাদের পিওইকিউ সলভ করতে গিয়ে অনেকটাই সাহায্য করবে। এর পাশাপাশি বলবো তোমরা প্রতিদিন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল 9টা এবং সন্ধে 7টার ক্লাসগুলো অবশ্যই ফলো করতে থাকো। আশা করছি এই ক্লাসগুলোর জন্য তোমাদের পরীক্ষা খুবই হেল্পফুল হবে, এবং এর পাশাপাশি বলবো এই গুরুত্বপূর্ণ ক্লাস যেগুলো অলরেডি করানো হয়ে গেছে সেই ক্লাসগুলো তোমরা কন্টিনিউ করতে থাকো, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষার জন্য জেনারেল সায়েন্স অনেকটাই বুস্ট আপ হবে এই সমস্ত ক্লাসগুলোর মাধ্যমে। এর পাশাপাশি বলবো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, এবং যদি এই ধরনের ক্লাস আরো করতে চাও এবং আজকে যদি নতুন হও প্রথম ক্লাস করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে বিকেলের অর্থাৎ সন্ধ্যে 7টার ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে গুড বাই।